স্পিনার হয়েও পেস সহায়ক ঘাসের উইকেটেই বল করতে পছন্দ করেন নাসুম আহমেদ। শুধু টি টোয়েন্টি নয়, জাতীয় দলের হয়ে খেলতে চান তিন ফরম্যাটে। জানালেন পারফরমেন্স খারাপ হলে কষ্ট পান, ভাবেননি বিপিএলে দল পাবেন ড্রাফটের আগেই। ঘরোয়া ক্রিকেটে এক দশক খেলার পর লাইমলাইট, বয়সটা যখন ২৭, হঠাৎ করে জাতীয় দলে উত্থান। ২০২১ সালটা তাই স্মরণীয় নাসুম আহমেদের। সবাই আমার সাথেই থাকে, মানে আমার আমাকে সাপোর্ট করে, আমাকে হেল্প করে, ভুল করলে বুঝিয়ে দেয়, অনেক কিছুই করে। মানে এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো অবস্থাতেই আছি টিমের মধ্যে। লাল সবুজ জার্সিতে টি টোয়েন্টি খেলেছেন ১৮টি, উইকেট সংখ্যা ২২। নাসুম সব ম্যাচ মনে রেখেছেন, এর মধ্যে মাত্র দুই ম্যাচের পারফরমেন্সে সন্তুষ্ট নন। একটা হচ্ছে ১০ ওভারে নিউজিল্যান্ডে, যখন আমার ডেবু হয়েছিল লাস্ট ম্যাচটা, আর লাস্ট হয়েছে জিম্বাবুতে একটা ম্যাচ। এই দুইটা ম্যাচেই আমি খারাপ করছিলাম, খারাপ বলতে ওইটা ১০ ওভারের ম্যাচ, ২ ওভারে ৩৬ দিয়েছিলাম, আর ওইটা ছিল টোয়েন্টি টোয়েন্টি, ওইটা দিয়েছিলাম ৩ ওভারে ৩৬। আমার নিজের কাছেই খারাপ লাগছিল যে এই ১৮টা ম্যাচের মধ্যে এই দুইটা ম্যাচেই আমি খুব খারাপ বোলিং করছি। নিউজিল্যান্ডের আকাশ পরিষ্কার বলে ক্যাচ ধরা কঠিন, এমন মন্তব্য করে হাস্যরসের জন্ম দেয়া নাসুম এবার দিলেন মজার তথ্য। পেস বান্ধব উইকেট পাইলে আমার একটু ভালো লাগে আর কি, আমি বল করতে আমি মজা পাই। মানে আমি জানি না, আমার ঘাসের উইকেট দেখলেই আমার মানে মানে আমার মন বলে যে ভালো কিছু হবে। ভাবতেও পারেননি বিপিএলে দল পাবেন ডিরেক্ট সাইনিংয়ে, যেখানে তামিম মাশরাফিদের ভাগ্য নির্ধারিত হয়েছে ড্রাফটে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আস্থার প্রতিদান দিতে প্রস্তুত বাঁহাতি স্পিনার। ড্রাফটের আগে আমি টিম পাইছি, আমি অনেক খুশি। ইকরাম হুসাইন, চ্যানেল ২৪, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।